শান্তিপুর পৌরসভা নির্বাচনের ভোট প্রচারে দুয়ারে বিধায়ক। কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক ঘুরলেন 7 নম্বর ওয়ার্ডের বিজেপির শিক্ষক প্রার্থী হয়ে। বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের বাইরের একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল এ রাজ্যে। এবারে পৌর নির্বাচনেও জেলার বিভিন্ন বিজেপি বিধায়করা প্রার্থী হয়ে ঘুরছেন ভোট প্রার্থনায়। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকার লাগাতার 4 দিন ভোট প্রচার করে গেছেন শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে। জেলা বিজেপি মহিলা মোর্চার পূর্ণিমা দত্ত এবং কৃষ্ণগঞ্জ এর বিধায়ক আশিস বিশ্বাসকে আজ দেখা গেল 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সৌরভ বিশ্বাসের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে। আরও বেশ কিছু পৌরসভা এলাকায় তিনি ভোট প্রচারে দিয়েছেন বলেই জানালেন আমাদের। পেশায় শিক্ষক বিজেপি প্রার্থী সৌরভ বিশ্বাস আশাবাদী, এই 7 নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে নিকাশি জঞ্জাল সাফাই এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত থাকায় ক্ষোভের কারণে তাকেই জয়যুক্ত করবে। কৃষ্ণগঞ্জের বিধায়ক বলেন, সাধারণ মানুষ প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে তৃণমূলের সন্ত্রাসের ভয়ে, তবে ভোট বাসকে তার প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে। আজকে শান্তিপুর পৌরসভার প্রচারে 7 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সৌরভ বিশ্বাস, সৌরভ বিশ্বাসের হয়ে প্রচারে বেরিয়েছি ডোর টু ডোর। অন্যান্য পৌরসভায় যাচ্ছেন? অন্যান্য পৌরসভা রানাঘাটে এক দুবার গেছি। যখন বিগত লোকসভা কেন্দ্রে বা বিধানসভার নিরিখে যেরকম একটা ঝড় বয়েছিল, সেই মিউনিসিপ্যাল নির্বাচনে কেমন বুঝছেন? এখন ডোর টু ডোর আমরা প্রচার করছি, কিন্তু ডোর টু ডোরে যে প্রচারে যে সাড়া পাচ্ছি, ভালোই সাড়া আছে। আশা রাখছি যে আমাদের ওয়ার্ডগুলো যে প্রার্থী আছে এরা আমরা ভারতীয় জনতা পার্টি। এ তো বাড়ি বাড়ি ঘুরছেন, কী ধরনের সমস্যা উঠে আসছে? সমস্যা এখনও সমস্যা বলতে যে প্রভাবটা ছিল সেইভাবে মানুষ সহজে বেরোতে চাচ্ছে না, তার মধ্যে ভীতি সন্ত্রাস চলছে, ধমকানো চমকানোও চলছে যা পাওয়া যাচ্ছে। অপরাধমূলক যে সমস্ত স্বৈরাচারী চিন্তাভাবনা যে লোকগুলো আছে তারা পরবর্তীতে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানো হচ্ছে। দাদা, না বেরোয় সিপিআইএম দলের পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু ইস্তেহার প্রকাশ করা হয়েছে, মানে আগামী দিনে জিতলে কি কি পরিকল্পনা আছে, আপনাদের এরকম কোনো কিছু বেরিয়েছে বা প্রকাশ করা হয়েছে? প্রথম হচ্ছে যে স্বচ্ছতা, পৌরসভায় স্বচ্ছতা আনতে হবে, আর অপরাধ মুক্ত পৌরসভা, দুর্নীতি মুক্ত পৌরসভা নিয়ে আসার ব্যবস্থা আমাদের প্রধান কাজ। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।